নমস্কার, আমি অপর্ণা চ্যাটার্জি। আমার কবিতা পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো কবিতা লিখতে পারি। আমার আজকের কবিতা আমাদের সময়ের ১ জানুয়ারি বনাম এখনকার ১ জানুয়ারি। ১ জানুয়ারি আমাদের সময় এই তারিখটা নিয়ে ছিল না কোনো বাড়াবাড়ি। ফাইনাল পরীক্ষা হয়ে গেলে শেষ, এই সময় আনন্দে আমরা থাকতাম বেশ। সকালবেলা ভাই বোনেরা ঘুম থেকে উঠতাম দেরিতে, ব্রাশ করে তারপর বসতাম চা খেতে। ছিল না বাবার বকা, ছিল না পড়াশোনা। ২৫শে ডিসেম্বর থেকে ১জানুয়ারি বিন্দাস থাকতাম আমরা। আর এখন দেখো ছেলেমেয়েরা ৩১শে ডিসেম্বর রাত জাগে ১২টা পর্যন্ত, কারণ সবার আগে জানাতে হবে বন্ধুদের শুভ নববর্ষ। পরের দিন সকাল থেকে ভালো কিছু খেতে হবে, বলে তবে নতুন বছরটা ভালো যাবে। সকালে চাই ঘুগনি কচুরি, দুপুরে মাংস ভাত, রাত্রিবেলা বিরিয়ানি আর চিকেন চাপ। এ তো গেল যারা ঘরে থাকে তাদের ফরমাস। আর যারা যায় ওই দিন পিকনিক করতে, সারা দিন বাইরে কাটিয়ে তারা ফিরে সন্ধ্যায় বাড়িতে। ২০২৩ সালের যা কিছু খারাপ আছে সব যাক ঘুচে, ২০২৪ সালের মানুষের সব কিছু ভালো হোক, সবাই বেঁচে থাক সুখে শান্তিতে।